নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একত্রিশ ডিসেম্বর দু একুশ সাল আজকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে কারণ আবার একটি নতুন করে পশ্চিম যে আসতে পারে আগামীকাল এটা বলছেন মৌসুম ভবন তার প্রভাব কি পশ্চিমবঙ্গে পড়বে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব আজকে প্রত্যেকটা জেলার আবহাওয়া কেমন থাকবে আগামী দিনে কেমন আসতে চলেছে প্রথমে আপনাদের জানিয়ে দিই আজকের আবহাওয়াটা কেমন থাকবে আজকের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া হয়ে যাবে আজকে বেলার পর থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রচন্ড সতর্কতা রয়েছে কুয়াশার সেই কুয়াশা আসতে পারে ভোর থেকে সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এমনটা রয়েছে খবর পাশাপাশি এটা জানানো হয়েছে আজকে বেলার পর থেকে যে শুকনো আবহাওয়া হয়ে যাবে আগামী কয়েকদিন সেই রকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে প্রধানত ঠান্ডা একটু একটু করে ফিরতে চলেছে এবং এটা জানানো হয়েছে প্রধানত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে তাপমাত্রা থাকার কথা রয়েছে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলো সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত তেইশ থেকে চব্বিশ ডিগ্রি আশেপাশে তবে যে ঠান্ডা ফিরছে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ফলে আবারও তিন জানুয়ারি তারিখে কোথাও কোথাও শীতলতম দিন কোথাও কোথাও হালকা শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কারণ আজ থেকেই উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সর্বত্রই কিন্তু শৈত্যপ্রবাহ চলবে তাই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কোনো সমস্যা নেই তবে আগামীকাল কিছুটা সমস্যা আসতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলোর ক্ষেত্রে কোথাও বৃষ্টির কথা বলা হয়নি সরাসরি চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং এ কোথাও কোথাও তুষারপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত সঙ্গে প্রচন্ড ঘন কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে তুষারপাত হবে না তবে প্রচন্ড ঘন কুয়াশা আসতে পারে পাশাপাশি বলা হয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই প্রচন্ড কুয়াশা কোথাও কোথাও আসার সম্ভাবনা রয়েছে এছাড়া যেটা আগামী দিনের আবহাওয়া আসতে চলেছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে নতুন করে একটি এক তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা বলছেন মৌসম ভবন তার জন্য প্রধানত আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ফলে সেই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে আসবে আমাদের পূর্ব ভারতে রয়েছে এই পশ্চিমবঙ্গ যার ফলে পশ্চিমবঙ্গে আবার একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে তবে কতটা কি হতে পারে এখন থেকেই অনুমান করা সম্ভব নয় যদিও আপনাদের জানাচ্ছি অনলাইন আপডেট কিন্তু দেখাচ্ছে আট তারিখের আশেপাশে অর্থাৎ আট জানুয়ারি দু হাজার বাইশ সালে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও আবারও পশ্চিমি ঝঞ্ঝার এফেক্ট হিসেবে বৃষ্টি হতে পারে এমনটা আমরা এই মুহূর্ত থেকে দেখতে পাচ্ছি যদিও পরবর্তী ক্ষেত্রে পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে এবং থাকে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেব তাই এক লাইনে আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া হচ্ছে বেলার পর থেকে সামগ্রিক উন্নতি আগামীকাল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রবল ঠান্ডার একটা স্পেল চলতে পারে ছয় তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে সাত আট তারিখ করে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে এবং কাজেও লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং